আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করলাম। তো এই ভিডিওটি আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অনেক সময় স্যাড বা কষ্টের রিংটোনগুলা খুঁজি, তো সেইগুলা কিন্তু আমরা খুঁজে পাই না। তো আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনার হৃদয়ে কি এতটুকু যদি কষ্ট থেকে থাকে তাহলে আপনার এই কষ্টের রিংটোনগুলো আপনার অবশ্যই পছন্দ হবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর একটি কথা না বলে নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা যদি কষ্টের রিংটোন ভালোবাসেন তাহলে কষ্টের যে রিংটোনগুলো আপনাদের সাথে শেয়ার করব, খুবই ভালো ভালো রিংটোন। তো আপনার মোবাইলে যদি সেট করেন তাহলে আপনার অনুভূতিটা একটু হলেও বাড়বে। কষ্টের যেই রিংটোনগুলো, খুবই সুন্দর সুন্দর রিংটোন আপনাদের সাথে শেয়ার করব। যে এই রিংটোনগুলো 2021 সালের খুবই পপুলার রিংটোন। তো এই রিংটোন সেট করার জন্য আপনাদের প্রথমত প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা যদি লেখে সার্চ দেন স্যাড রিংটোন, তো এখানে দেখতে পাচ্ছেন SAD স্যাড রিংটোন। রিংটোন যদি সার্চ দেন 2021, তো আমি সার্চ দিয়ে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটা, এই যে দেখতে পাচ্ছেন, এই তিন নম্বর অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এই যে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিছি। তো আমি ওপেনে ক্লিক করি। তো এখানে ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিছু অ্যালাও চাইবে, অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। দুইবার অ্যালাও চাইছে, তো আমি অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের ইন্টারফেস শো করবে। এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা গানটা শুনে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনারা গানটা শুনে নিতে পারেন। তো শোনার পরে আপনাদের যেটা পছন্দ হবে সেটা সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করার সাথে সাথেই অ্যাড আসতে পারে, আপনারা ক্লোজ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট রিংটোন হিসাবে আপনি সেট করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলেই আপনি সেট করতে পারবেন সেই রিংটোনটা, যেই ফোন করবে সেই এই রিংটোনটা বাজবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্মেও সেট করতে পারেন এই রিংটোন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, যেমন আপনার প্রিয়জনের যে নাম্বারটা কল দিলেই আপনার এই রিংটোনটা আপনি সিলেক্ট করতে পারবেন ডিফল্টভাবে। যেমন দেখতে পাচ্ছেন অন্যান্য কন্ট্যাক্ট নাম্বারে আপনি অন্য রিংটোন সেট করতে পারবেন, এবং আপনার প্রিয়জনের ক্ষেত্রে সেই নাম্বারটাতে যদি সেই নাম্বার দিয়ে যদি আপনাকে ফোন দেয় তাহলে আপনি অন্য একটি রিংটোন সেট করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিংটোনটা সেট হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যে না, নতুন নতুন কষ্টের রিংটোন যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য খুবই ভিডিওটি হেল্পফুল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার তো অবশ্যই চাই। তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।